বর্তমান সরকার যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সকালে আশুলিয়ার গোকুলনগর এলাকায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়, তাই তারা আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে। অনুষ্ঠানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান উপস্থিত ছিলেন।